নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। 96 ঘন্টা গুরুত্বপূর্ণ হতে চলেছে চার রাশির। বিশাল অর্থের মালিক হবে এই চারটি রাশি। অনেকে শুনে আশ্চর্য হয়ে গেলেন যে কৌশিকদা, এটা কি সম্ভব এই 96 ঘন্টার মধ্যে বিশাল অর্থের মালিক হওয়া? হ্যাঁ, এটাও পসিবল, সম্ভব। কীভাবে সম্ভব, কেন সম্ভব, আপনাদেরকে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি যদি শুনেন কিনা ডিটেলসটা জানতে পারবেন। দেখুন, আমি 96 ঘন্টাটা কেন আমি দিয়েছি, এই 96 ঘন্টাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চারটি রাশির ক্ষেত্রে। তুলা রাশিতে শুক্র অবস্থান করছে এবং আপনার বুধও কিন্তু অবস্থান করছে, এবং 96 ঘন্টা বুধ এবং শুক্র একত্রে তুলা রাশিতে অবস্থান করবে, লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু সৃষ্টি করবে। দেখুন, অনেক ক্ষেত্রে আপনার যে কোনো রাশিতে থাকলে যেমন লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে, কিন্তু এই তুলা রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ, তুলা রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ পঞ্চ মহাপুরুষ রাজযোগের মতন পাওয়ারফুল কিন্তু হয়। পঞ্চ মহাপুরুষ রাজযোগের মতন পাওয়ারফুল এই তুলা রাশিতে যদি বুধ এবং শুক্রের যদি লক্ষ্মী নারায়ণ রাজযোগ থাকে, এটা কিন্তু পঞ্চ মহাপুরুষ রাজযোগের মতো পাওয়ারফুল কিন্তু হয়। আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকেরই জন্ম ছকে আমি দেখেছি, বড় বড় যারা শিল্পপতি, ভালো ভালো প্রিম অ্যাক্টার লাইনে রয়েছেন, বড় বড় বিজনেসম্যান বা বড় উচ্চ কোনো জায়গা থেকে গেছে, দেখবেন তাদের জন্মকুণ্ডলিতে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ রাজযোগটা কিন্তু তুলা রাশিতে কিন্তু রয়েছে। এবং সেটা যদি কেন্দ্রে যদি হয়, সর্বোপরি এটা যদি কেন্দ্রে হয় এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ, তাহলে কিন্তু এর পাওয়ার 10 গুণ বৃদ্ধি করে, এবং এটা তুলা রাশিতে থাকা দরকার রয়েছে, এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগের মতনই কিন্তু এটা বলবান হয়, বলবত্তা বৃদ্ধি করে এবং মহাশক্তিশালী রাজযোগে আপনার সৃষ্টি করে। এই 96 ঘন্টা বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ চার রাশির অপার ধনবর্ষা হতে চলেছে, বিশাল অর্থের মালিক হতে চলেছে। দেখুন, অনেকে ভিডিও শুনছেন, কৌশিকদা আমার তো হচ্ছে না। দেখুন, ব্যক্তিগত জন্মছককে দেখান আগে। আপনার জন্মছকে যদি অশুভ গ্রহের মহাদশা চলে, তাহলে কিন্তু সমস্যা হবে। আমি বারবার বলি, প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে একটি করে রাজযোগকারী মহাদশা হয়, একটি করে মারক হয়। আপনার ক্ষেত্রে কোনটা চলছে, নবগ্রহের স্থিতি কেমন রয়েছে, সেটা কিন্তু একান্তে দেখা দরকার রয়েছে। আমি বারবার বলি, আপনার ব্যক্তিগত জন্মছককে দেখান, এবং এর পাশাপাশি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ থেকে উঠে আসতে পারছেন না, আপনার বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে বা দাম্পত্য কলহ, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। বা আপনার সন্তানের বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হতে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। আপনার ব্যবসা ভালো চলছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করেছেন বা এককালে খুবই ব্যবসা ভালো চলতো, কিন্তু এখন চলছে না, ওয়াই, কেন? কর্মক্ষেত্রে প্রমোশন পাচ্ছেন না বা কর্মপ্রাপ্তিতে বাধা আসছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কেস কাবাড়িতে জড়িয়ে পড়েছেন, এবং আপনার যেখানে কাজে হাত দিচ্ছেন সেটাই আপনার বাধা চলে আসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই জায়গা থেকে বের করার একমাত্র সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে, আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে আমি ছেড়ে দিই। বারবার বলি, রেমেডি যখন বলে যে কৌশিকদা আপনি আমাকে রেমেডি দেন, তখনই কিন্তু দিই আমি, কারণ জাস্ট প্রেডিকশন।
কারণ আমি যে প্রেডিকশনগুলো করি কিনা মাটিতে পড়ে না, ঈশ্বরের ব্লেসিং কোনো প্রেডিকশন কিন্তু আমার মাটিতে পড়ে না। খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলি, ওই হচ্ছে হবে বলে কৌশিকরায়ের কাছে কোনো কথা নেই। আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, আর আমি বারবার বলি সমস্যা আছে সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, কেরিয়ার নিয়ে সমস্যা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনেকে ফোন করছেন, ফোন সবসময় পাবেন না, আপনারা যত দিক মেসেজ করবেন চট জলদি রিপ্লাইগুলো আপনারা পেয়ে যাবেন। এই 96 ঘন্টাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 4টি রাশির ক্ষেত্রে, বিশাল অর্থের মালিক হবে। প্রথম রাশি লিখে রাখুন মেষ রাশি। মেষ রাশি কোন কোন দিক থেকে হতে পারে দেখুন, এই সময় হয়তো আপনার বড় ধরনের বিজনেস ক্ষেত্রে ডিল হয়ে যেতে পারে, বা আপনার কোনো সম্পত্তি থেকে বড় ধরনের লাভ হতে পারে, বা কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন, বা বাই মেসেজ বা বাই আপনার ইমেলে আপনার চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে, বা আপনার কর্মক্ষেত্রের প্রমোশনের একটা সম্ভাবনা আসতে পারে, অর্থাৎ মেষ রাশি। নাম্বার 2 যে রাশি আপনার মকর রাশি, অনেক চর্চিত রাশি। কৌশিকদা মকর রাশি ভালো বলেন, আমি বলছি মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব বেস্ট টাইম আসতে চলেছে, আপনাদের কেন্দ্রে হচ্ছে। লিখে রাখুন আপনাদের ভাগ্যপতি এবং কর্মাধিপতি পঞ্চমপতি আপনার কর্মভাবে অবস্থান করে আপনার কর্মপ্রাপ্তি 100% ঘটাবে, আপনার বিজনেস ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় ধরনের ডিল ফাইনাল হতে পারে এবং বড় ধরনের আপনার কাজের অফার এই সময় আসতে পারে। এই 96 ঘন্টা যে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে রাশি আপনার তুলা রাশি, রাশিতে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ, আপনাদের ভাগ্যাধিপতি রাশির অধিপতি রাশিতে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তি, বিজনেস বা লটারি বা শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির। এরপর যে রাশি কর্কট রাশি, কেন্দ্রে চতুর্থভাবে একাদশপতি চতুর্থপতি, অর্থাৎ এই সময় আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন, হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হবে, আর্থিক স্থিতি এই সময় মজবুত হবে, ভাগ্যের চাকা আপনাদের ঘোরার সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কর্কট রাশির অভাবনীয় লাভ আপনাদের হতে চলেছে। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় পেতে পারেন, আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ আসতে পারে, আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে। যাই হোক, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার।